কথা একটাই যারা মুফতি শরীফুল ইসলাম নুরির উপরে অতর্কিত হামলা করেছে প্রশাসনকে বলবো অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে কি স্বাধীনতা পাইলাম কি দেশ পাইলাম একজন আলোচক কোরআন সুন্নাহর কথা বলবে একজন আলোচক কোরআনের মাহফিল থেকে ফিরে আসতে যদি রাস্তার ভিতরে দুর্বৃত্তরা ধরে তার জিহ্বাটা কেটে দেয় তার মানে বোঝা যায় তার মানে বোঝা যায় এদেশে আলেমদের কোনো নিরাপত্তা নাই কথা বলে বিনত হলে কি তাকে এভাবে জিহ্বা কেটে দিতে হবে এভাবে কি আঘাত করতে হবে এভাবে রক্তাক্ত করতে হবে এটাই কি ইসলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মহাশয় সবাই আশা করি আল্লাহ তাআলা অশেষ সম্মানিত সবাই ভালো আছেন প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই জানেন যে শরীফুল ইসলাম নুরী হুজুর কিন্তু একটি মাহফিল শেষ করে ফেরার পরে কিন্তু দুর্বৃত্ত কিন্তু তার জিহ্বাটা কেটে নেয় প্রিয় দর্শক একজন বক্তার কথা মানুষের ভালো লাগতে পারে কিন্তু কিছু কিছু লোক আছে যাদের ভালো লাগে না তাই বলে মাহফিল শেষে ফেরার পথে তাকে জিহ্বা কেটে ফেলতে হবে আচ্ছা ধরেই নেন সে একজন অমুসলিম বিধর্মী তাই বলে কি একজন মুসলমান হয়ে তাকে এইভাবে আঘাত করতে হবে যে মুখ দিয়ে আল্লাহ তাআলা এবং নবী রাসূলের কথা বলা হচ্ছে আজকে 98% মুসলিম দেশ হওয়া সত্ত্বেও হক কথা বলার কারণে তার জিহ্বা কেটে ফেলা হচ্ছে এটা কোনো মানুষের কাজ হতে পারে এই বিষয়টি নিয়ে এবার কিন্তু খেপে গেছেন তাহের হুজুর কি বলছেন সম্পূর্ণ ভিডিওটা দেখাবো সেই সাথে বলে রাখি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কথা একটাই যারা মুফতি শরীফুল ইসলাম নুরির উপরে অতর্কিত হামলা করেছে প্রশাসনকে বলবো অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে তা আমাদেরকে ফেসবুকের মাধ্যমে বিগত দিনে কারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে কারা আমাদের উপর হামলা করেছে সেগুলো আমাদের অজানা নয় আমি প্রশাসনকে বলবো অনতিবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কি না বলেন ইনশাআল্লাহ সত্য ভাবো অপরাধীর হাত যতই লম্বা হোক না কেন আইনের চোখকে ফাঁকি দিতে পারবে না সুতরাং আমরা অনেক আবেগ থেকে আপ্লুত হয়ে যাচ্ছি মুখের ভাষা হারিয়ে ফেলেছি সুতরাং আপনারা সবাই শরীফ ইসলাম নুরীর জন্য দোয়া করেন আল্লামা আশরাফ সুফি নজিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির তৃতীয় উফাত শরীফ এই দিনটিতে তিন বছর পূর্বে আমার আব্বাকে নিজের হাতে কবরে নামিয়ে দিয়ে আসছি ঠিক একই দিনে আজ আরেকটি হৃদয় বিদারক ঘটনার অবতারণ হয়েছে এই চাপুরীর কৃতি সন্তান মুফতি শরীফুল ইসলাম নুরী আমার অত্যন্ত আদরের গতকাল দৌলতবাড়ি দরবার থেকে ফেরার পথে আজমপুর রেল ক্রসিংয়ে ঢোকার আগে বাড়িতে আসার সময় রাত প্রায় 12:15 তাকে কিছু মানুষ গতিরোধ করে অতর্কিতভাবে নৃশংস হামলা করে হামলা করতে গিয়ে তার জিহ্বা কেটে দেয় নাউজুবিল্লাহ বলেন এখন আমি কি ওয়াজ করব মাহফিল করব এখন আপনারা জানেন যে এই একটা কথা শোনার পর মাহফিল করার কি ইমেজ থাকে শরীর কি মানায় কোনোভাবে সেটা সহ্য করা যায় না এই জন্য আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি খুবই মর্মাহত অত্যন্ত বেদনার সাথে আজকে আমি এই উরুসটা উদযাপন করছি আমি শুধু এতটুকু কথা জানতে চাই আজকে এই যে ঘটনাটা ঘটল আপনারা জানেন দীর্ঘদিন ধরেই ফেসবুক অনলাইনে আকিদা ভিত্তিক অনেক ধরনের লেখালেখি চলছে বিভিন্ন ধরনের হামকি দুমকি কারা দিয়েছে কে করেছে সেগুলো কিন্তু আমাদের অজানা নয় তো আমরা নীতিগতভাবে প্রশাসনের কাছে
শুধু অনুরোধ করব জীবনে চলতে গেলে আকীদার মতপার্থক্য থাকতেই পারে মতপার্থক্যে এক বাপের চার ফুট থাকলে চার ফুট চার দল করতে পারে চার আকীদা পোষণ করতে পারে তাই বলি কি একজন আরেকজনকে দয়রা জিব বাকাইটা দিব জবাই কইরা দিব এটার নাম কি ইসলাম বাংলাদেশে গতকালকে আল্লাহর একজন গোলাম ব্রাহ্মণবাড়িয়ার একজন ইসলামিক আলোচক যেই তরিকারই হোক না কেন যেই মতেরই হোক না কেন ছেলেটার নাম মাওলানা শরীফুল ইসলাম নাকি শরীফউদ্দিন নূরী সাহেব তো ওনাই গতকালকে প্রোগ্রাম করে ফিরে আসার পরে দুর্বৃত্তরা তাকে ধরে তার জিহ্বাটা কেটে দিয়েছে কি স্বাধীনতা পাইলাম কি দেশ পাইলাম একজন আলোচক কোরআন সুন্নার কথা বলবেন কি বক্তব্য দিয়েছেন কি বলেছেন আমরা জানি না তবে এই দেশে একজন আলোচক কোরআনের মাহফিল থেকে ফিরে আসতে যদি রাস্তার ভিতরে দুর্বৃত্তরা ধরে তার জিহ্বাটা কেটে দেয় তার মানে বোঝা যায় এদেশে আলেমদের কোনো নিরাপত্তা নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা শুধু কি আলেমরা সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই এই জন্য আমরা চাই যারা আমাদের একজন তিনি ভাইয়ের উপরে আক্রমণ করে এইরকম জঘন্য ঘটনার জন্ম দিয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এদেরকে ধরে বিচারের ব্যবস্থা করতে হবে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে বাংলার জমিনে আর কারো পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব না হয় কথা বলে ঠিক কিনা আর যেন কেউ সাহস না পায় দেখছেন হুজুরদের কথা ভালো লাগে না উনি যা খুশি তাই বলেছে কি এমন অপরাধ করেছে জিহ্বা কেটে দাও বিচার দুনিয়ার আদালতে নয় আল্লাহর আদালতে একদিন বিচার হবে কথা বলে ঠিক কি না আমার ভাইরা অনেক ওলামা ইকরাম ফেসবুকে পোস্ট করেছেন আপনারা বিষয়টা দেখেছেন আমরা অবশ্যই এই ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তির দাবি জানাচ্ছি কথা বলে ঠিক কি না আজকে সারা জীবনের জন্য সে কথা বলতে পারবে কিনা কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ভালো জানে কথা বলে ঠিক কিনা চিকিৎসা অবশ্যই হাসপাতালে আছেন অনেক ওলামা ইকরাম দেখতেও যাচ্ছেন যদিও তিনি সুন্নি হ্যাঁ তারপরে আমাদের কোনো আপত্তি নাই বেলা শেষে আমরাই ভাই ভাই কথা বলেন না কেন যেই মতেরই হোক একজন আলেমের উপরে আঘাত আসবে নির্যাতন আসবে জুলুম আসবে আর আমরা চেয়ে থাকবো এটা হবে না তার প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই তাহলে আমাদের এই ভাইয়ের সাথে এই ঘটনা যারা ঘটিয়েছেন আমরা প্রশাসন ভাইদের কাছে অনুরোধের ভাষায় বলবো আপনারা এই অপরাধীদেরকে চিহ্নিত করে